আরেকদিন ছিলেন স্কুলের সম্ভবত টিচার, শাহজাহান সাধু চেয়ারম্যান কিন্তু আমাদের সামনে ওই সময় আমি নামগুলো যারা বলছি যে এখন ওই নামগুলো অনেকেই আপনার ভুলে গেছেন, ছেলেরা নামগুলো জানেও না, কিন্তু তাদের এই বিএনপিকে এই হরিপুরে টিকিয়ে রাখা এবং আস্তে আস্তে এটাকে বড় করা পেছনে দুপুরে আজকে আমার মা বোনেরা এখানে ভীষণ কষ্ট পাচ্ছেন, আপনারাও কষ্ট পাচ্ছেন, এত প্রচন্ড রোগ যে টিকে থাকা যায় না, তারপরে কষ্ট করে আপনারা এখানে বসে আছেন শুধু এই কারণে যে আপনারা আমাদের কথা দিয়ে শুনতে চান। আমি খুব বেশি কথা বলব না, আপনার গত 15-16 বছর এই বাবা তোমার যদি এত কথা বলে আমাদের কথা বলতে পারবো না, প্লিজ। এই গত 15-16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার আমাদেরকে যেরকম পাবে যত রকম পানিশাসন করেছে, আপনাদের এখানে মামলা হয়েছে সেই মামলা আসামি হচ্ছেন সম্পূর্ণ নিরন্তরতা মানে রাজনৈতিক মামলা, বিএনপি করার অপরাধে, জামাত করার অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তাই না বন্ধুগণ? সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে বলা যেতে পারে রাজরানী হয়ে গিয়েছিলেন, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, ছাত্র যুবা এবং জনতা আন্দোলনের মাঝখান দিয়ে তাকে চলে যেতে হয়েছে, এবং যখন চলে গেছে তখন কিন্তু চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসছিল তার গণভবনের দিকে, এই ভয়ে তিনি হেলিকপ্টারে করে তাড়াতাড়ি পার্শ্ববর্তী দেশে ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেছেন। বন্ধুগণ, এই প্রসঙ্গে আমার মনে পড়ে আল্লাহ তাআলা সবসময় একটা কথা বলেছেন যে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আর সুরে ইমরান আপনারা সবাই জানেন, যারা পরাক্রমশীল ফরেস্ট ওগুলো জানেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে কুতুবুল মুলকে মান্তাশা তানজিল মুলকে মান্তাশা ইজ্জু মান্তাশা দিল্লু মান্তাশা বিআইডি কথায়, অর্থাৎ আল্লাহ বলছেন আমি যাকে খুশি তখন মালিক বানাই, বাদশা বানাই, সম্রাট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, আমার আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে দেয়, রাস্তার ফকির বানিয়ে আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারত গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপুরের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করতো, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না? জেলে গেছে না, বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে, বহু মানুষকে নিঃস্ব করেছে, আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এখন মানুষের প্রবল প্রচেষ্টায় তারা নিজেরাই এখন কারাগারে চলে গেছে। আমি 11 বার কারাগারে গেছি, জেট মুর্তজা ছিল আমার সঙ্গে 3 বার ছিল, আমরা কিন্তু এই দেশের চিফ বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক আমার নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি, আমাদের ঠাকুরগায় অসংখ্য ছেলেকে গুলি করেছে,
অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে যাওয়াইনি, তাই না? এখন তো যে মনে আছে আপনাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন না, হ্যাঁ মনে আছে, কি বলতো লোকে তাকে, কি বলতো? ও এখন কোথায়? আমাকে বিদ্রুপ করে বলতে শুনে যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন, আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না, নির্যাতন করবার জন্য, টর্চার করার জন্য ঘর বানিয়েছে, এবার নাম দিয়েছে আয়না ঘর। আর দেশের সমস্ত নামি দামি মানুষ, ছাত্র, বিএনপি, জামাত ইসলাম, এসব লোকজনকে ধরে ধরে নিয়ে ওখানে পড়েছে, নির্যাতন করেছে। আমাদের গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি, তাকে 8 বছর ধরে একটা কারাগারে ঘরের মধ্যে বন্ধ করে রাখছে। আমাদের অনেক নেতা কর্মীকে এখানে ঢুকিয়ে রেখেছে, আর অনেকের আমরা এখন পর্যন্ত কোনো খবরই পাই নাই। ইলিয়াস আলী এমপি ছিল আমাদের, 12 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খবরই পাওয়া যায় না। তার স্ত্রী এবং কন্যা সন্তানরা জানে না যে তার কি তারা মৃত্যু দিবস পালন করবে, আল্লাহর কাছে দোয়া করবে মৃত হিসেবে, শহীদ হিসেবে, নাকি আল্লাহর কাছে দোয়া করে তাকে ফিরিয়ে দাও, কোনটাই করতে পারছে না। বন্ধুগণ, তার মেয়েটা বড় হয়েছে, ও অপেক্ষা করে আছে কখন তার বাবা ফিরে আসবে, বাবা ফিরে আসে না। এই অত্যাচার নির্যাতন করছে আমাদের, বা আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, পুলিশ সরকার কতগুলো খুন করেছে জানেন? 4-5 এই ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ, ছাত্র জনতাকে, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে, কলেজে পড়তো, স্কুলে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। বন্ধুগণ, এইসব মানুষকে সে খুন করেছে। আজকে এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছি, কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্ত এই মুক্ত থাকবে, স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো। আমরা যদি এখন ওই রকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি, লড়াই করেছি, বিশেষ করে বিএনপি নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো তো অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আর একটা কথা বলি, যেটা খুব জরুরি কথা, আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই রঘু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ তাআলা বারবার বলছেন আমানত যে খেয়ানত করে সে কিন্তু মোমিন না। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজা যেন শুনতে সেই রক্ষা হয়, কোথাও যেন কোনো অঘটন না ঘটে, তাদের সম্পত্তি, তাদের আত্মীয় স্বজনের উপরে কোনো অত্যাচার না আসে, সেই গুণষ্ঠে আপনাদেরকে দেখতে হবে। আজান হচ্ছে, আমি 1-2 মিনিট অপেক্ষা করি। Thank you.
আপনারা একটু বসেন, আমি বেশিক্ষণ কথা বলবো না, দুই তিন মিনিট কথা বলে শেষ করে দিব, একটু বসেন। সামনে নির্বাচন হবে, কবে হবে এখনই এটা সিদ্ধান্ত হয় নাই। আমরাও বলেছি, এই সরকারও বলছে যে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ এত খারাপ করে দিয়ে গেছে, যেমন ভোটের ব্যবস্থা, মানুষ দিবারে ভোট দিবারে পারে না, তাই না? ভোট দিতে পারছে? আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন যখন ভোট দিতে পারছেন? তাহলে এটা ভোট আগে করছে, এবং যে জন্য অতীতের ভোটগুলো ভোট হয় নাই, তো এটা ঠিক করা দরকার। সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দেবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোন দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এখানে আপনাদের ইএমও সাহেব আছে, এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা, পুলিশরা আছেন, অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন, অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না, ওই সব ওনারাও অনেক ঝামেলা করছেন, তাই না? এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান, কোনো খারাপ কাজ করবেন না, আপনার মানুষের পাশে দাঁড়ান। বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই। আজকে আমাদের মা বোনেরা এখানে আছেন, সত্যি বেগম খালেদা জিয়া আপনাদের খুব প্রিয় মানুষ, আপনাদের জন্য অনেক কাজ করেছিলেন, এবং এই সরকারের অত্যাচারে 6 বছর তাকে জেলে আটক করে রাখা হয়েছিল, তিনি অনেক অসুস্থ, তার জন্য আপনার দয়াকে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসতে পারেন। তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের ছেলে, তার প্রতি আমাদের সব দেশের মানুষের একটা গভীর আস্থা আছে, ভালোবাসা আছে, এবং এই মুভমেন্টে এই আন্দোলনে তিনি সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছেন, আমাদের ঐক্যবদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তিনি যেন দেশে ফিরে আসতে পারেন, সেই কাজগুলো আমরা করতে চাই, সেইভাবে করতে চাই। বন্ধুগণ, সব শেষ কথা যেটা আপনাদের বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন, বসে আছেন দরিদ্রের মধ্যে, সেই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। সেই সঙ্গে এই আহ্বান করতে চাই আবারও, যে এই বিজয়, যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না, যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হেরাই না হারাই। আর একটা কথা বলি আপনাদের, পাশেই আপনাদের ভারত আছে না, ভারত তো পাশে দেয় নাকি, অনেক খারাপ কাজ করে ওরা, তাই না? আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে, আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, হরসভার প্রতিবেশী হিসাবে থাকতে চাই, যে আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাব। বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার অসুস্থতার কারণে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারলাম না, সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমরা আমাকে